সুপুরি গাছগুলোর ভিডিও এটা। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। একদম সুন্দরভাবে দেখুন গড়া পরিষ্কার করে সারখোল খত আমি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। প্রতি গাছে 3 কিলো করে এক একটি গাছে আমি দিয়েছি। এই খদের পরিমাণটা হচ্ছে 3 কিলো, এক একটি গাছে 3 কিলো করে। এর সাথে আমি অন্যান্য যে সারগুলো এবার মেশাবো সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী কী সার দিলাম, কীভাবে দিয়েলাম। আমি পরিষ্কার করার আগে বলেই দিয়েছিলাম আপনাদেরকে যে আমি দেখিয়ে দেব। প্রত্যেকটি গাছের গোড়া লক্ষ্য করুন, আগের ভিডিওটা লক্ষ্য করলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরে যাবেন কী অবস্থা হয়েছিল গোড়াগুলো। এবং এরপরে এই পরিষ্কারের পর আমি যে খত দিলাম, খত দেওয়ার পরে গাছগুলোর বর্তমান অবস্থা কীরকম আছে। জাস্ট একদিন হয়েছে, কালকে আমার কিছু কাজ থাকবে এই গাছের গোড়ায়। সেগুলো হচ্ছে আবাসীয় পদ্ধতি অবলম্বন, একই পদ্ধতি, মালচিং পদ্ধতি, যাতে এগুলো ধুয়ে না যায়। দেখুন গর্তগুলোকে গোল করে একটা সারাউন্ডিং ফ্লেক্স আমি করে দিয়েছি। আর এর পাশাপাশি লক্ষ্য করুন এই গোড়াগুলোতে যেগুলো দেওয়া হয়েছে অন্যান্য যে সারগুলো যখন আমি দেব তখন আপনাদেরকে আবার দেখিয়ে দেবো অন্যান্য আর কী কী সার দিলাম। তবে বর্ষার আগে আর বেশি আমি সার দেব না এখানে, কারণ খদের গাছটা মারাত্মকভাবে এফেক্ট ফেলবে গাছে। বর্ষার জল পেয়ে গেলেই খদের অ্যাক্টিভেশন শুরু হয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলো লক্ষ্য করুন আমি মালচিং পদ্ধতি আবার কিভাবে দেব। তার জন্য দেখুন এই ঘাসগুলো আমি রেডি করে রেখেছি। এই ঘাসগুলোকে আবার অনুরূপভাবে সেই আগের ভিডিওর মতো আমি কিন্তু মালচিং পদ্ধতি অবলম্বন করব। দেখুন আমি ঘাস রেডি করে রেখেছি শুকনো করার জন্য। এইগুলো এই যে সারখোল দিলাম যাতে ধুয়ে বেরিয়ে না যায়, এবং অন্যান্য ঘাস যাতে কম পরিমাণে হয় তার জন্যই কিন্তু এই মালচিং পদ্ধতিটাকে আমি ব্যবহার করি প্রতিবারই, যাতে আমার কস্ট অনেকটা কম হয়, কস্ট এফিসিয়েন্সি হওয়ার জন্যই আমি ব্যবহার করি। কারণ দেখুন এখন যাই কিনতে যাবেন পয়সার বিনিময়ে আপনাকে কিনতে হবে। যদি ন্যাচারালভাবে তাকে দমন করতে পারেন আপনার তাতে খরচা হয়তো কমবে, এবং তাতে গাছেরও হয়তো গ্রোথ সেভাবে হয়তো বিরূপ প্রতিক্রিয়া গাছের মধ্যে দেবে না। কারণ দেখা গেছে যখনই আপনি অন্যান্য জৈব সারের পরিবর্তে রাসায়নিক সারগুলো ব্যবহার করবেন মাটির পিএইচ লেভেল এতটাই ডিস্টার্ব করিয়ে দেয় যে 5-7 বছর 10 বছর পর গিয়ে সেখানে আর ভালো ফসল হতে চাইবে না। আমি পুরোটাই আমার অর্গানিক ফার্মে এটাকে নিয়ে চলেছি, আমি অর্গানিক ফার্মের দিকেই ঝুঁকেছিলাম প্রথম থেকে। এবং এর সাথে এইবারের বর্ষা শেষ হয়ে গেলেই আমি একটা অন্য গাছ আমি যোগ করব, সেটার ভিডিও আমি আপনাদের এই ভিডিও পরবর্তী যখন আমরা নতুন ভিডিও পোস্ট করব তখন আপনারা দেখতে পাবেন। এখন দেখি বলে দিচ্ছি আগামী 4 মাস পর আমি আবার ভিডিও কিন্তু পোস্ট করব। আর আমার কথা একটাই ছিল যে আমি অন্যথায় প্রচুর খারাপ সময় নষ্ট করার উদ্দেশ্য আমার নেই, ছোট্ট ভিডিও পোস্ট করব, আমার মেন বক্তব্য আমি প্রেস করে দেবো। ওই সারা দিন ধরে আমি একই ভিডিও পোস্ট করব 3-4 মাস ধরে আমার সেই আশা নেই এবং উদ্দেশ্য আমার নেই। কিছু শিখুন, কিছু জানুন, নতুন কিছু অ্যাক্টিভেশন করলে আপনারা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করেন আপনাদের বাগানের জন্য সেটা ভালো, আমাদের আগামী দিনের ভবিষ্যৎটাও তাতে কিছুটা উজ্জ্বল হতে পারে, এই আশা নিয়েই তো আমরা সবাই বেঁচে থাকি। তো এত সুপারি গাছ এমনি এমনি কেউ লাগিয়ে রাখে না, তারও নিশ্চয়ই কিছু কারণ থাকে। চেষ্টা করছি আপনাদেরকে আমার ফার্মের কিছু অংশ তুলে ধরার জন্য। আপনারাও আগামী দিনে যদি ফার্মের দিকে আগান বা এইরকম চাষ করতে চান বা লাগাতে চান এই সুপারি বা নারকেল এই জাতীয় কিছু ফলের গাছ, যদি এইগুলো মেনটেন করেন আশা রাখছি আপনারা তার জন্য ভালো রেজাল্ট পেয়ে যাবেন। দেখুন পেছনের দিকে গাছগুলো বেশি গ্রোথ হয়েছে সুপারির, কিন্তু এই ডান দিকের গাছ
একটু কম গোত, তার কারণটা আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি, এটাকে ডিপটিং করা হয়েছিল আগের বছর, যার ফলে গাছগুলো একটু দমে গেছে। আশা রাখছি এই বছরের বর্ষার জল পেলে গাছগুলো আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে। এবং সবগুলোই কিন্তু এগুলো হাইব্রিড প্রজাতি দেওয়া হয়েছে। আর এর মাঝে মাঝে আমি আবার যখন অন্য গাছটা আমি দেবো, সেটা কী গাছ, কেন, কীভাবে দিচ্ছি, সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।